ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ, ফেব্রুয়ারিতে অকাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তো ফেব্রুয়ারিতেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড় কবে, কখন নাগাদ কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলাগুলিতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কোন কোন জেলাগুলিতে জারি হয়েছে আগাম সতর্কতা, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুসারে একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের খবর অনুসারে এটি ক্রমশ এগোতে থাকবে দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কার দিকে। ইতিমধ্যেই তামিলনাড়ুর পম্বন ও তিতুকরিন বন্দরে ঘূর্ণিঝড়ের সতর্কতা 1 থেকে 3 নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ 1 থেকে 3 যাওয়ার অর্থ এই ঝড়ের ফলে বন্দর এলাকায় বিপুল প্রভাব পড়তে পারে, এই কারণেই এই সতর্ক বাড়িয়ে দেওয়া হলো। ভারতের আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ নিজের 15 কিলোমিটার গতিতে বাত্তিকালয় তিনকোমালি এলাকার মধ্যে বৃহস্পতিবার রাতে 3:30 থেকে 4:30 মধ্যে গতিপথ পাল্টাবে। এরপর এটি আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে শুক্রবার মান্নার এলাকায় শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে শুক্রবার ভোরবেলা আঁচড়ে পড়তে পারে। সেই কারণে তামিলনাড়ু পুদুচেরিতে বৃষ্টি হতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।